হে আসসালামু আলাইকুম। আপনারা সকলে বিকাশ সম্পর্কে জানেন। বিকাশ হলো ব্র্যাক ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ, তেমনি সেলফিন হলো ইসলামী ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ। আর এই সেলফিন অ্যাকাউন্ট আপনারা ঘরে বসেই খুলে নিতে পারবেন এবং আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে এখানে অ্যাড করে নিতে পারবেন। আপনাদের যদি ইসলামী ব্যাংকে কোনো প্রকার অ্যাকাউন্ট নাও থাকে, তারপরেও আপনারা এখানে সেলফিন অ্যাকাউন্ট খুলে সকল প্রকার লেনদেন করতে পারবেন। আর এই সেলফিনের মাধ্যমে কিভাবে আপনারা অনলাইনে ঘরে বসেই ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন সেটি আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দিব। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে সেলফিন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপসটি নামিয়ে নিন। এরপর আপনারা এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, আপনারা রেজিস্টারে ক্লিক করুন। আমরা যেহেতু বাংলাদেশ থেকে রেজিস্টার করব, এর জন্য আমরা বাংলাদেশ সিলেক্ট করব। ইসলামী ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে এনআইডি কার্ড সিলেক্ট করবেন। আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই সেজন্য আমরা এনআইডি কার্ড সিলেক্ট করব। আপনারা যে নম্বরে অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেটির অপারেটর সিলেক্ট করে নিন। আমি এখানে টেলডক নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলব, এজন্য আমি অপারেটর হিসেবে টেলডক সিলেক্ট করব। এখানে নম্বরটি দেওয়ার পর আপনারা 6 ডিজিটের একটি পিন এখানে দিয়ে দিন। এখানে আপনাদেরকে পিন হিসেবে নম্বরই সিলেক্ট করতে লাগবে, কোনো প্রকার অক্ষর বা লেটার এখানে দেওয়া যাবে না। যেমন 1234, এখানে আপনাদেরকে 6 ডিজিটের একটি পিন দিতে হবে। এরপর রেজিস্টারে ক্লিক করার পরে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে, কোডটি এখানে দিয়ে দিন। কোডটি দেওয়ার পর সাবমিটে ক্লিক করুন। এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের সামনের ছবি এবং পিছনের ছবি এখানে দিয়ে দিন। আপনাদেরকে অবশ্যই এখানে ক্লিয়ার ছবি দিতে হবে, তা না হলে আপনাদের অ্যাকাউন্টটি ওপেন হবে না। ছবি আপলোড করার পর কনফার্ম আপলোডে ক্লিক করুন। এরপর আপনারা এখানে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন গুলো দেখতে পারবেন। যদি আপনার সকল প্রকার ইনফরমেশন ঠিক থাকে তারপর আপনারা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিন। তারপর এখানে আপনার পেশা সিলেক্ট করে দিন। তারপর নেক্সটে ক্লিক করুন। এখানে আপনাদের একটি লাইভ ছবি তুলতে লাগবে, অবশ্যই আপনারা ভালো লাইটিং এর মধ্যে ছবিটি তুলবেন। ছবিটি তোলার সময় কয়েকবার আপনার চোখ ব্লিং করতে লাগবে। ছবি তোলার পর কনফার্ম আপলোডে ক্লিক করে দিন। এরপর আপনার এনআইডি অনুযায়ী ফুল নেমটি এখানে লিখুন, তারপরে আপনার মেইল অ্যাড্রেস দিন। রেফারেল মোবাইল নাম্বার যদি আপনাদের কারো থাকে তাহলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপর নেক্সটে ক্লিক করে দিন। এরপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, আপনারা এখানে লগ ইনে ক্লিক করুন। তারপর আপনারা যে নম্বর দিয়ে সেলফিন অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই নম্বরটি এখানে লিখুন। অ্যাকাউন্ট খোলার সময় 6 ডিজিটের যে পিনটি দিয়েছিলেন সেটি এখানে দিয়ে দিন। দেখুন আমাদের সেলফিন অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনারা কার্ডসে ক্লিক করলে আপনারা একটি ভার্চুয়াল মাস্টার কার্ড পেয়ে যাবেন, এটির মাধ্যমে আপনারা শপিং করতে পারবেন। আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলে আপনারা এই ভার্চুয়াল মাস্টার কার্ডটিতে ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে পারবেন, তারপর আপনারা বাইরের দেশ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন। এখান থেকে চাইলে আপনারা যে কোনো ব্যাংকে বিকাশে বা নগদে ফান্ড ট্রান্সফারও করতে পারবেন এবং চাইলে অ্যাড মানিও করতে পারবেন। আপনারা যদি চান এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন তাহলে আপনারা এখানে ব্যাংক এসিতে ক্লিক করুন। তারপর আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্টে যে নামে আছে সে নামটি এখানে লিখুন, আপনার ডেট অফ বার্থ লিখুন এবং আপনার 17 ডিজিটের অ্যাকাউন্ট নম্বরটি এখানে লিখুন। তারপর আপনারা সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। আর তো এভাবেই আপনার সেলফিন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এর পরের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার সেলফিনের মাধ্যমে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ওই ভিডিও লিঙ্ক আপনারা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আপনাদের যদি সেলফিন অ্যাকাউন্ট খুলতে এরকম একটি স্ক্রিনশট আসে তাহলে আপনারা তাদের কাস্টমার কেয়ারে ফোন দিবেন। এই সমস্যাটি হয় মূলত আপনাদের এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো সঠিকভাবে স্ক্যান না হওয়ার কারণে। এজন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের এনআইডি কার্ডের সকল ইনফরমেশন যদি ক্লিয়ারভাবে ভিজিবল থাকে তাহলে আপনারা এই সমস্যায় আর পড়বেন না। যদি আপনারা এই সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনারা এই নম্বরে ফোন দিয়ে দিবেন। ধন্যবাদ।